লিজা রিডিংসের এই পর্যায়ে আপনি শুনবেন মোহনলাল গঙ্গোপাধ্যায়ের কলমে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে নিয়ে লেখা গ্রন্থ দক্ষিণের বারান্দা। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার, শ্রুতি গ্রন্থ নির্মাণে সোমেন দত্ত। শুরু হচ্ছে মোহনলাল গঙ্গোপাধ্যায়ের গ্রন্থ দক্ষিণের বারান্দা। আজ ষষ্ঠ পর্ব। ১৬৭ অধ্যায় ২১। এসবার ওসবার পালা হয়ে ধূপ চুকল, কিন্তু তার ছাপ রেখে গেল জোড়াসাঁকো বাড়ির সর্বত্র। কর্তাগিনী থেকে আরম্ভ করে ঝিচাকর পর্যন্ত সবাই দেখেছিল সে পালা, প্রাণ ভরে উপভোগ করেছিল সবাই। এর আগে যত কিছু রঙ্গাভিনয় হয়েছে জোড়াসাঁকোর বাড়িতে, কোনোটারই মতো নয় এটা। নাট্যশাস্ত্রের প্রচলিত কোনো আইনকানুনই মেনে চলেনি, অথচ কী করে যে এমনভাবে মাতিয়ে রাখলো আমাদের সবাইকে, দর্শক এবং অভিনেতাদের, সেটাই এক বিষয়। দাদামশাই বললেন, নাট্যাভিনয়ের সারবস্তু আবিষ্কার করে ফেলেছি আমরা, এছাড়া নয়। দেখা যাক এই পথে চলে আর কিছু পাওয়া যায় কি না। এই বলে দাদামশাই যাত্রা লেখায় মন দিলেন। ছবি আঁকা একেবারেই বন্ধ হয়ে গেল, এ সময় বোধহয় ৮-১০ বছর ছবি আঁকেননি, তুলি কাগজ ছন্নি একবারও। বেন্থেল সাহেব দাদামশাইয়ের পুরনো বন্ধু, আর্ট সোসাইটির পাণ্ডা একজন। এক্সিবিশন থেকে দাদামশাইদের এবং ছাত্রদের ছবি কিনেছেন কত। তিনি বুড়ো হয়ে রিটায়ার করে চলে গেছেন বিলেতে, তার ছেলে এসেছেন ভারতবর্ষে। ছেলে বাপের কাছে কত শুনেছে ঠাকুরবাড়ির কথা, বাপের সংগ্রহে কত ছবি দেখেছে, কত তারিফ করেছে। তাই কলকাতা এসে প্রথমেই ছুটে এসেছে দাদামশাইয়ের কাছে। পৃষ্ঠা ১৬৮। মনে মনে কল্পনা করে এসেছে, দেখবে এক প্রাচীন শিল্পীকে তুলি আর রঙের রাজ্যে, চিত্ররসে ভরপুর। এসে দেখে কোথায় কি, রং তুলির চিহ্ন পর্যন্ত নেই। হাতে এক খেরো বাঁধানো জাবদা খাতা নিয়ে খুদে খুদে অক্ষরে কী সব লিখে চলেছেন, পাতার পর পাতা। সাহেব জানতে চায়, মিস্টার টেগোর কি আজকাল ছবি আঁকেন না? দাদামশাই সংক্ষেপে জবাব দেন, না। সাহেব নানা রকম গল্প করে, আর্টের গল্প, কী কী ছবি দেখেছে, কোথায় দেখেছে বলে। দাদামশাইও তাকে কত কী শোনান, হাসি ঠাট্টা চলে। তারপর সাহেব হঠাৎ বলে ওঠে, মিস্টার টেগোর, আপনার মন তো যুবকের মতো সতেজ, আপনি বুড়ো হননি একটুও, তবে কেন ছবি আঁকা ছেড়ে দিলেন, আপনার অত বড় প্রতিভা কি? দাদামশাই বাধা দিয়ে বলেন, বুড়ো হইনি, কিন্তু বয়স বেড়েছে আর সেই সঙ্গে অভিজ্ঞতা। দেখলুম ছবি টবি কিছু নয়, ছেলে মানুষই, গভীরতর রসের সন্ধানে নেমেছি, নানা রকম শব্দ বাজিয়ে বাজিয়ে দেখছি কীরকম চিত্র ফুটে ওঠে মনের মধ্যে। বাংলা জানলে সাহেব তোমায় শুনিয়ে দিতুম আমার যাত্রার পালা একখানা। সাহেব বললেন, আপনি যখন যাত্রার পালা করাবেন আমায় খবর দেবেন, আমি এসে শুনে যাব। কথা না বুঝলেও শব্দ, গান, অভিনয় এসব বুঝবো। সাহেব চলে যাবার পর দাদামশাই আমাদের ডেকে বললেন, ওরে বেন্থেল সাহেবের ছেলে তোদের যাত্রা শুনতে চেয়েছে, লাগিয়ে দে একটা পালা। এই দেখ, সাহেবের জন্য ব্যান্ড বাদ্যি লিখে ফেলেছি, বলে শোনালেন। পৃষ্ঠা ১৬৯। ধ্রুম দদ্দর ধ্রুম ধর, কিপ পোলো কিপ পোলো, যম জয়ন্তীর তোপ পোলো, যমদণ্ড ভঙ্গ হলো, কালদণ্ড ফাল হলো, ফাল লাল্ল, ধ্রুম দদ্দর ধ্রুম ধর, কিপ পোলো কিপ পোলো। এইভাবে চলল যাত্রা লেখার যাত্রার গান নিয়ে নানা রকম পরীক্ষা। বললে, কথামালা পঞ্চতন্ত্র হিতোপদেশ ঈশপের গল্প, এর প্রত্যেকটা বই থেকেই ভালো যাত্রা লেখা চলবে, ওদের গল্পগুলোকে পালায় বেঁধে ফেলা যাক।
একটা অধিকারীর ভূমিকা লিখে ফেললেন। পুরা যাত্রা পালা গান সোয়ান ফাউন্টেনে ব্রহ্মার হাঁস লিখে যান লক্ষ শোলক টেনে, তৎপরে ককুদ ঘাড় বিশালাক্ষ নামে ষাঁড় সিংয়ের কলমে লেখে নাট্যকারে এনে, বাহুদন্তিল ইন্দ্রগজ বহু কষ্টে মেপে গজ ছোট করি ছাঁটে তাহা নিজ কানে শুনে, ছবির রাজা অবিন ঠাকুর ধরে ওটার মান সাত নকলের আসল রসটা চাখিয়া দেখান, বস্তু এতে পাইবে অল্প কিন্তু আট সাত ঋণের রজ্জুর প্রায় শক্ত এর গাঁট। পৃষ্ঠা 170। প্রথমে ধরলেন কচ্ছপের আকাশে ওড়ার গল্পটাকে, হিতোপদেশের গল্প। পাখি বন্ধুদের আকাশে উঠতে দেখে কুর্মের ইচ্ছে হলো তিনিও উড়বেন, ওড়বার ডানা যে তার নেই এ কথা বলতে চটেই গেলেন একরকম। সংকট বিকট দুই পক্ষী সুরিতকে বললেন, জলে ভাসি আকাশে উঠতে পারবো না, লাঠির মাঝখানটা কামড়ে ধরবো, তোমরা লাঠির দুদিক ধরে উড়িয়ে দাও আমাকে আকাশে। একবার উপরে উঠে পড়লে তারপর লাঠির কামড় ছেড়ে দিয়ে সাঁতরে চলবো শূন্যে, ঠিক দেখে নিও। তারপর সেই উড়নচণ্ডীর কী পরিসমাপ্তি হয়েছিল তা সকলেরই জানা। দাদামশায় পালা লিখে চললেন, নাম দিলেন উড়নচণ্ডীর পালা। কুর্মের গীত লিখলেন, যদি পাখির মতো রইত পাখা পারতাম উড়তে, চলে যেতেম সোজাসুজি চাঁদে গর্ত ঘুরতে, পা নাই পাখা নাই আকাশের নাগাল না পাই, উঠতে গেলে ভুয়ে পড়ে থাকি হাত পা ছুঁড়তে। ব্যাঙ তার জবাব দিচ্ছে, এক আটি গঞ্জিকা তাতে কিছু ভাঙ, ছিটেগুলি আর কিছু কষে মারো টান, ধোঁয়া করে ছেড়ে দাও তারপরে উড়ে যাও সটান, গজিয়ে দিয়ে খেলার চালে ধুমধামে পাখনা দুখান, শিবলোক ব্রহ্মলোক মন চায় যেখান। পৃষ্ঠা 171। শেষে কুর্ম আকাশে ওরা প্র্যাকটিস করছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, সম্পাতম বিপ্রপাতম মহাপাতম নিপাতম বক্রতির্যক তথা চোদ্ধং অষ্টমম লঘু সঙ্গকম হাই জাম্প লো জাম্প জগ জম্প ঝম্প উড়ছি উড়ছি অল্প অল্প উৎপাতন শেষটাতে চিৎপাতন। আমরা ঠিক করলুম এই পালাটা আমরা করব। গানে সুর দেওয়া হতে থাকলো, রিহার্সেলও শুরু হলো, কিন্তু তারপর হঠাৎ এক অসুখের ঢিড়িক এসে যাওয়ায় যাত্রার তোড়জোড় হয়ে গেল বন্ধ। অনেকেই আমরা জ্বরে পড়লুম, জমাট দল ভেঙে গেল। তারপর থেকে একটা না একটা বাধা এসে পড়ায় জোড়াসাঁকোয় আর যাত্রাভিনয় হয়ে ওঠেনি। কর্তা বাবা মাঝে মাঝে খোঁজ করতেন, বেন্থল সাহেবের ছেলে যাত্রাভিনয়ের নিমন্ত্রণ না পেয়েই দেশে ফিরে গিয়েছিল, কিন্তু দাদামশায় দক্ষিণের বারান্দায় বসে অবিচ্ছিন্নভাবে যাত্রা লিখে চললেন আর আমাদের পড়ে পড়ে শোনাতেন মাঝে মাঝে। পরশুরামের গল্পগুলো তখন সবে বার হতে আরম্ভ হয়েছে, অমন সরস গল্প কি হাতছাড়া করা যায়। লম্বকর্ণ গল্পটাকে পালায় বেঁধে ফেললেন লম্বকর্ণ পালা নাম দিয়ে, নটবরের গান লিখলেন। বেলেঘাটা যাত্রা সদনে বংশীবদন অধিকারী ব্যান্ড মাস্টার লন্দি লটবর লিউগি বিউগল ফুলুট আর ছাগ লাগ লড় হরি, ওই গাদেরই শেষে পরশুরামের গড্ডলিকা গ্রন্থের স্বীকৃতি রইল। লম্বকর্ণ পালা করিল সদরালা বিনানুমতি রেজিস্টারি উইথ কমপ্লিমেন্টস টু গড্ডলিকা প্রিন্টারি। জাবালির গল্পটাকে যাত্রার ছাদে লিখে নাম দিলেন ঋষি যাত্রা। তুড়িজুড়ির গান বাঁধলেন দণ্ডক বন থানটি খাসা সুরপ নাকি রাক্ষসীর বাসা, সেখানে বাবা সমঝে যেও সারা দেবার নাই ডাকলে কেউ, বিরাট রাক্ষস বিরাট কায় মানুষ ধরে কাঁচাই জীবায়, সর্বনে বসেন বুড়ো সরভঙ্গ জটা মাংসী গাচ্ছে জটাই বিহঙ্গ, খর দূষণ ইল্লল ব্যাতাপি বহুরূপী তারা কাজ খুন খারাপি। পৃষ্ঠা 173। মারিচ মায়াবী ঘুরে বেড়ায় রাবণ রাজার হুকুম ফেরায়, পেলে খায় ঋষির রক্তচাপ চাপ বুঝো চল রে বাপ ওরে আমার বাপ। তারপর রামায়ণ বাদ পড়ল না, দাদামশাইয়ের একটা পুরনো কৃত্তিবাসী রামায়ণ ছিল, মলাটপত্র ছিঁড়ে গিয়েছিল তার, ধুলো ঝেড়ে সেটাকে বার করলেন, রাধুকে দিয়ে বাঁধালেন সেটা, তারপর সেই রামায়ণের গল্পগুলো একটার পর একটা যাত্রার ঢঙে লিখে চললেন, লিখতেন কাটতেন আবার লিখতেন আর আমাদের পড়ে পড়ে শোনাতেন। আমাদের বেশ লাগতো,
কিন্তু দাদামশের পছন্দ হতো না কীর্তিবাসী রামায়ণ থেকে লেখা এই যাত্রাগুলো। শেষে একদিন বললেন, ধরেছি কোথায় গল ধরছে, পয়ারে লেখা রামায়ণ থেকে সোজাসুজি যাত্রা হবে না। ওকে ওকে আগে পুঁথির মতো করে রামায়ণ লিখতে শুরু করে দিলেন দাদামশাই। বহুদিন ধরে পুঁথি লেখা চলল, চাইবুড়োর পুঁথি, পোড়ালঙ্কার পুঁথি, হনুমানের পুঁথি, মারুতির পুঁথি, জয়রামের পুঁথি, ক্ষুদ্র রামায়ণ ইত্যাদি। তারপর এইসব পুঁথি সামনে রেখে রামায়ণ যাত্রা লিখতে শুরু করলেন। এমন মেতে উঠেছিলেন সে সময়, কেউ ছবি আঁকার কথা বললে বিরক্ত হয়ে উঠতেন রীতিমতো। বছরের পর বছর চলেছিল এইরকম। একদিন সকাল থেকে লিখে চলেছেন না থেমে, বেলা হয়েছে, রাধু এসে একবার মনে করিয়ে দিয়ে গেছে স্নানের সময় হলো, তবু থামেননি। সেই সময় দোতলার বারান্দায় সোজা উঠে এলো একটি ছেলে, এসে প্রণাম করলো দাদামশাইকে। প্রণাম করে একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। দাদামশাই চিনলেন তারই ছাত্রের এক ছাত্র। পৃষ্ঠা 174। লেখা বন্ধ করে তার মুখের দিকে তাকিয়ে বললেন, কি মনে করে হে? তরুণ শিল্পী বললেন, আগে আপনার ছবি দেখতে এলুম, বিরক্ত করতে চাইনি, মনে করেছিলাম এসে দেখব ছবি আঁকছেন, তা দেখছি তো লিখছেন। হ্যাঁ লিখছি, আজকাল যাত্রার পালা লিখছি, তবে আরেক সময় এসে না হয় দেখে যাব আপনার ছবিগুলি, বহুদিন আপনার ছবি দেখতে আসিনি, ছবি আঁকছি না আজকাল, ছবি কিছু হয়নি। তখন ছেলেটি আসল কথা পারল, আগে আপনার কাছে এসেছিলাম তা তো দেখছি, বিলেতে গিয়ে ছবি আঁকার কথা ভাবছি, একটা স্কলারশিপের চেষ্টায় আছি। দাদামশাই বুঝলেন তার আসল উদ্দেশ্য, বললেন, তা যাও না আমার কাছে কেন? ছেলেটি বললে, আগে আপনার একটা সার্টিফিকেট চাই। দাদামশাই বলে উঠলেন, হবে না হবে না। ছেলেটি থমকে গিয়ে বলল, আমি ছবি এনেছি, ছবি দেখে তারপর না হয় সার্টিফিকেট দেবেন, আমি তো অমনি চাইছি না। এই বলে সে ছবির মোড়ক খুলতে যায়। দাদামশাই বললেন, কিচ্ছু দরকার নেই, নিয়ে যাও তোমার ছবি, দেখাতে হবে না, বিরক্ত করো না আমাকে। ছেলেটি চটে গেল, বললে, আমি আপনার ছাত্রের প্রিয় ছাত্র, আপনি আমাকে সাহায্য করবেন না? পৃষ্ঠা 175। রেখে দাও তোমার প্রিয় ছাত্র, আমার যাত্রা লেখার ব্যাঘাত করো না, রাধু এসে আবার চানের তাগিদ দিয়ে গেছে। ছেলেটি কি করবে ভেবে পেল না, বললে, আপনি তাহলে চান না দেশের ছেলেরা বিলেতে গিয়ে উন্নতি করুক? দাদামশাই বললেন, ধ্যাত তোর বিলেত, বিলেত যাবি, বল ফুর্তি করতে যাচ্ছি, টাকা ওড়াতে যাচ্ছি, আর্ট শিখতে যাচ্ছি বলছিস কেন? আর্ট শিখতে হয় এখানেই পড়ে থাক। ছেলেটি মহা খাপ্পা হয়ে গেল, বললে, বেশ তাহলে বুঝলুম, আমাদের মতো যারা স্ট্রাগল করে আর্ট শিখতে চায় তাদের আপনি কোনোই উপকার করবেন না। দেখো হে, তুমি বেজায় বেয়াদব, কোনো রকম ভব্যতা জানো না, বুড়ো মানুষ বসে কাজ করছে তাকে বিরক্ত করছো, বিনা হুকুমে চেয়ার টেনে বসেছ, এখন যাও আর চটিও না। ছেলেটি তড়াং করে লাফিয়ে উঠল চেয়ার থেকে, ছিটকে বেরিয়ে গেল আমাদের দোতলার বারান্দা থেকে গজ গজ করে কী সব বলতে বলতে। দাদামশাই আমাদের হাঁক দিয়ে বললেন, ওরে দেখ কোথায় গেল আবার, মারবে বলে লোক ডেকে আনতে গেল না তো? আমরা উকি ঝুঁকি মেরে ছেলেটিকে আর দেখতে পেলুম না, সেই থেকে বহুদিন তিনি আর জোড়াসাঁকো বাড়িতে আসেননি। এই সময় দাদামশাইয়ের বন্ধু ছাত্র এবং অন্যান্য অনেকে দাদামশাইকে মাঝে মাঝে ছবি আঁকার কথা বলতেন, কিন্তু তিনি যাত্রার খাতা থেকে মুখই তুলতেন না, বেশি বলে বিরক্ত হয়ে যেতেন। দাদামশাইয়ের রং তুলি থাকতো যে ডেস্কে, তার পাশে যে চওড়া কাঠের চেয়ার তাতে তিনি বসাই ছেড়ে দিলেন। পৃষ্ঠা 176। জার্মান সিলভারের যে গোল গামলাটায় দাদামশাইয়ের ছবির জন্য জল ভরা হতো সেটা শুকনোই পড়ে থাকত, শেষে রাধু একদিন সেটা উল্টে দিয়ে চলে গেল। এইভাবে কেটে গেল প্রায় বছর আষ্টেক। শেষে একদিন সকালবেলা দাদামশাই যখন কালো কাঠের বর্মি নকশা করা চেয়ারটায় হেলান দিয়ে রোজকার নিয়ম মতো যাত্রা লিখে চলেছেন, সেই সময় মুকুলবাবু এসে হাজির হলেন জোড়াসাঁকোর বারান্দায়। মুকুলবাবু সে সময় কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলের প্রিন্সিপাল। মুকুলবাবু এসেই প্রকাণ্ড একটা আধাকা ছবি বিছিয়ে ফেললেন আমাদের বারান্দার লাল মাটিতে। দাদামশাই চশমার ফাঁক দিয়ে দেখে নিয়ে বললেন, তোমার মতলবখানা কী হে মুকুল? মুকুলবাবু বললেন, আগে
আপনি আপনার যাত্রা লিখুন, আমি এইখানে বসে ছবি আঁকবো, বলে ধপ করে বসে পড়লেন মেঝেতে। মুকুলবাবুকে ছেলেবেলা থেকে চেনেন দাদামশাই, চিরকেলে একগুয়ে মানুষ, যাতে একবার গো ধরেন ছাড়েন না, বকে ঝোঁকেও কেউ কোনো দিন ফল পায়নি। কাজেই মুকুলবাবুকে দাদামশাই ঘাঁটালেন না, যাত্রার পালায় মন দিলেন। শুধু মুকুলবাবুর রং তুলি আর কাগজের এলাহি কাণ্ড লক্ষ্য করে একবার জিজ্ঞেস করলেন, খেয়ে যাবে নাকি মুকুল? মুকুলবাবু বললেন, শুধু একটু মাছের ঝোল আর ভাত, আর কিছু না। দাদামশাই রাধুকে ডেকে বলে দিলেন, যা বলে দিয়ে আয় মুকুল খেয়ে যাবে। রাধু জানত মুকুলবাবু খাইয়ে লোক, সে ষোড়শোপচারের ব্যবস্থা করতে চলে গেল। পৃষ্ঠা 177। তারপর থেকে মুকুলবাবু এমনি প্রায়ই আসত, আসতে আরম্ভ করলেন। বড় বড় ছবি বিছিয়ে দাদামশাইয়ের পায়ের কাছে বসে আঁকতেন সারা সকাল। মুকুলবাবুর সেই ছবি মস্ত এক পুরনো মন্দির, তার থেকে ঝুলছে একটা ঘণ্টা। একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, পুজো এসেছে। যাত্রা লিখতে লিখতে দাদামশাইয়ের চোখ পড়েছে ঠিক, প্রকাণ্ড ছবি, চোখ না পড়ে উপায় কী? মুকুলবাবুর ছবিগুলোই ছিল এরকম প্রকাণ্ড প্রকাণ্ড। যে মেয়েটি মন্দিরের সামনে দাঁড়িয়ে, তার গায়ে একটি দামি ঝলমলে কাপড়। দাদামশাই বললেন, গোলো দেখি খানিকটা রং, দাও জল আর ফ্ল্যাট ব্রাশ, এই বলে উঠে পড়লেন লেখা ছেড়ে। তারপর রঙে আর জলে সেই বহুমূল্য কাপড়খানাকে করে দিলেন বহুদিনের পুরনো। বললেন, দোকান থেকে সবে কেনা হলে তো চলবে না, দামি অথচ পুরনো হওয়া চাই। তুমি শুধু জল আর ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিছুকাল ছবি ধোয়া অভ্যেস করো। এইভাবে মুকুলবাবুর মহাকালের মন্দিরে ছবিটি তৈরি হলো। তারপর মুকুলবাবু আরও সব বড় বড় ছবি আমাদের বারান্দায় এনে ফেলতে থাকলেন। গণেশের একটা ছবি হলো, তারপর বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, নীল যমুনার কোলে বসে বসুদেব, যমুনার রং ফোটাতে পারছেন না মুকুলবাবু। দাদামশাই তুলি কেড়ে নিয়ে নীলের সঙ্গে চায়ের জল আর অ্যালুমিনিয়ামের গুঁড়ো মিশিয়ে দু চার টানে এমন যমুনার জল আঁকলেন যে আজও যারা সে ছবি দেখে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে সেই যমুনা তরঙ্গের রূপের দিকে। এইভাবেই চলেছিল। তারপর হঠাৎ একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। মুকুলবাবু তার রং তুলি কাগজ জোড়াসাঁকোয় রেখেই বাড়ি চলে গেলেন। সেদিন এসেছেন ছবি আঁকতে, খুব সকালেই এসেছেন। এসে দেখেন দাদামশাইয়ের কোলে যাত্রার জাবদা খাতার বদলে কাগজ তুলি রং, মুকুলবাবুরই কাগজ। বড় বড় কাগজের পাশগুলি তিনি ছেঁটে ফেলতেন, তারই একটা অংশ। পৃষ্ঠা 178। মুকুলবাবুরই রং তুলি, ভোর থেকে আঁকছেন, ছবি প্রায় তৈরি। এই হলো কবি কঙ্কন সিরিজের প্রথম ছবি। ব্যাস এই হয়ে গেল শুরু, মুকুলবাবুই ধরালেন আবার ছবি আঁকা। কথামালার হট্টমালার দেশ থেকে ফিরিয়ে নিয়ে এলেন ছবির দেশে। তারপর থেকে রোজ একটা করে ছবি শেষ করতে লাগলেন দাদামশাই। সকালবেলা একে ফেলতেন, বিকেলে এসে সকলে দেখে যেত। প্রতিদিন নতুন একখানা করে ছবি। মুকুলবাবু এসেছিলেন নিজের চিত্র সাধনা করতে, গুরুর পদতলে বসে নীরবে নিঃশব্দে চোখের অন্তরালে। তিনি সাধনায় কতদূর অগ্রসর হয়েছিলেন জানি না, কিন্তু দাদামশাইয়ের চিত্রের ফলগু স্রোত প্রায় 8-10 বছর পরে এইভাবে উদ্ধার করে দেওয়ার সেবার কবি কঙ্কন চণ্ডী, কৃষ্ণমঙ্গল, পারাবত চিত্রাবলী প্রভৃতি প্রায় 100 ছবি হু হু করে বেরিয়ে পড়েছিল। 179, অধ্যায় 22। জোড়াসাঁকোর বাড়িতে ছিল দুটো আফিস ঘর, দপ্তরখানা আর কাছারিখানা। দপ্তরখানায় ফরাস পাতা তক্ত পোষের ওপর পা গুটিয়ে বসতেন ফণীবাবু তার মোটা মোটা হিসেবের খাতা নিয়ে। সরকারদের মধ্যে তিনি ছিলেন বড়বাবু। খাতার চোস্ত সাদা পাতাগুলি লম্বালম্বি চার ভাগে ভাঁজ করে নিয়ে সেই ভাঁজ বরাবর দৈনিক খরচের হিসেব লিখতেন ফণীবাবু দেশীয় প্রথায়। আর বসতেন হরিনাথবাবু আর গুপিবাবু। হরিনাথবাবুর প্রধান কাজ ছিল ইংরেজিতে যাকে বলে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। বাড়ির দেয়াল ছাদ জানলা দরজা গড়াদ থেকে আরম্ভ করে টেবিল চেয়ার বাক্স তোরঙ্গ এমনকি খেলনার গাড়ি ঘোড়া পর্যন্ত সারিয়ে সুরিয়ে রাখা, চুনকাম রং পালিশ লাগানো, এই নিয়ে পড়ে থাকতেন। গুপিবাবু ছিলেন বাজার সরকার। আর একজন ছিলেন পচাবাবু, তিনি থাকতেন ওই দলেরই মধ্যে,
কিন্তু নিয়মিত সরকারি কাজ করেননি কখনো। তবে সকলকে প্রচুর আমোদের খোরাক যোগাতেন। যশোরের লোক, দূর সম্পর্কের জ্ঞাতিও ছিলেন বোধহয় দাদামশাইদের, তাই তাকে ঠাট্টার পাত্র মনে করতে কারো বাধত না। তাকে নানা রকমভাবে ঠকানো হতো, মাটির ফল পাতার মিষ্টি খাইয়ে অথবা সত্যিকারের মিষ্টির মধ্যে পাক ভরে দিয়ে। আচমকা ভয় দেখানো হতো রবারের সাপ মাটিতে ফেলে রেখে। পৃষ্ঠা 180। বয়স হয়েছিল তবু বিয়ে হয়নি পচাবাবুর, তাই ছোকরা চাকর বাকর যাকে হাতের কাছে পাওয়া যেত কোণে সাজিয়ে দেখানো হতো পচাবাবুকে। যাকেই দেখতেন পচাবাবুর তাকেই পছন্দ হয়ে যেত। ক্ষিতিশ একবার গোপ টোপ কামিয়ে মাথা ঘোমটা দিয়ে কোণে সেজে এসেছিল পচাবাবুর সামনে। রং কালো হলে কি হয়, পচাবাবুর ভারী পছন্দ হয়ে গেল ক্ষিতিশকে। বলা হয়েছিল যশোর থেকে এসেছে মেয়েটি আমাদের বাড়িতে। কেবলই খোঁজাখুঁজি করেন পচাবাবু মেয়েটি গেল কোথায়, অন্দরের আনাচে কানাচে উকি দেন, কোথাও আর খুঁজে পান না। বড় মনমরা হয়ে গিয়েছিলেন সেবার। দপ্তরখানা ছিল খরচের দপ্তর, আর আদায়ের দপ্তর ছিল কাছারিখানা। বাগানের ধারে পাশাপাশি দুই দপ্তর, দুয়ের মাঝখানে এক কলতলা। প্রায় সারাদিনই সেখানে চারখানা কলের মুখ দিয়ে ছড়ছড় করে জল পড়ত, আর এঁঠো ধোয়া, বাসন মাজা, স্নান করা চলত। জল পড়ার শব্দে বাসন মাজার ঘাস ঘাসা নিতে আর ঝি চাকরদের বচসা আর চিৎকারে এই দুই অফিসের কাজের একটুও ব্যাঘাত হতো না। ওদিকে যেমন ফণিবাবু ফরাসের উপর বসে মুখ গুজে হিসেব লিখে যেতেন, এদিকেও তেমনি কিশোরীবাবু টেবিলের সামনে চেয়ার টেনে নিয়ে এক মনে কাজ করে যেতেন। কিশোরীবাবু ছিলেন কাছারিখানার বড়বাবু, তার সাকরেত ছিলেন মনোরঞ্জনবাবু এবং আরও দু একজন। জমিদারি সংক্রান্ত যা কিছু কাজ, আদায়, উসুল, মোকদ্দমা, আপিল সবই এই কাছারিখানা থেকে হতো। এই দুই জায়গার আনাচে কানাচে আমরা ঘোরাঘুরি করতুম। ভিতরে ঢুকতে সাহস হতো না সব সময়, কিন্তু মাঝে মাঝে সে কাগজ ভরা অন্ধকার অন্ধকার ঘরগুলোর আকর্ষণ রোধ করতে না পেরে ঢুকে পড়তুম দপ্তরখানায় কাছারিখানায় হঠাৎ। পৃষ্ঠা 181। বাড়ির অন্য কোনো ঘরের সঙ্গে এই ঘর দুটোর মিল ছিল না। খুব বেশিক্ষণ থাকতে পেতুম না কোনো দিনই। হয়তো কোনো কাজের অছিলায় ঢুকলুম, নতুন একজোড়া তালতলার চটি দরকার, গুপিবাবুকে পায়ের মাপ দিতে গেলুম, কিংবা খাতা বেঁধে নেবার জন্য কিছু শ্রীরামপুরি কাগজের প্রয়োজন, হরিনাথবাবুর কাছে তা পাওয়া যাবে। কিন্তু কাজ শেষ হয়ে গেলে সরকারবাবুদের খরাস পাতা তক্তপোষের উপর বসে যে একটু সময় কাটিয়ে যাব তার জো ছিল না। খাতার উপর থেকে মুখ তুলে চশমার ফাঁক দিয়ে ফণিবাবু কটমট করে তাকাতে আরম্ভ করলেই সরে পড়তুম আমরা দপ্তরখানা থেকে। একটু বড় হয়েছি যখন, কাছারিখানায় ঢুকবার সাহস যখন একটু বেড়েছে, সেই সময় একদিন দুপুরবেলা কাছারিখানায় যেখানটা সবচেয়ে অন্ধকার সেখান থেকে একখানা দেয়ালে টাঙানো ছবি আবিষ্কার করে ফেললুম। বহুদিনের পুরনো বিস্মৃত অবহেলিত ছবি, ধুলো আর মাকড়সার জালে ঝুলে মুখ ঢেকে বসেছিল কতদিন কে জানে। জানলার একটা ফাটল দিয়ে সেই অন্ধকার কোনটায় সরু ফিতের মতো গ্রীষ্মের দুপুরে এক ঝিলিক আলো এসে পড়েছে। তাইতে ছবির একটা অংশ অল্প আলোকিত। সেই একটুকু আলোয় মনে হলো অপূর্ব চিত্র চোখের সামনে উদ্ঘাটিত হয়েছে। ছবিটাকে টেনে তুলে নিলুম, ধুলো টুলো ঝেড়ে দেখলুম কাঁচে বাঁধানো একখানা বিলিতি ছবির নকল। ছবিখানা সেই অন্ধকার গুহা থেকে উদ্ধার করে কিশোরীবাবুর সামনে নিয়ে গিয়ে বললুম, দেখুন আপনার কাছারিখানার ধুলোর মধ্যে কি পড়েছিল। কিশোরীবাবু একটুও অবাক হলেন না, বললেন, ওদিকে তো কেউ কোনো দিন যায় না, কোথায় কি ভেঙে চুড়ে পড়ে আছে জানিও না আমি। পৃষ্ঠা 182। আমরা বললুম, এটা নিয়ে যাচ্ছি কিন্তু। কিশোরীবাবুর কাছে দলিল নথিপত্রের মূল্যই ছিল বেশি। কাছারিখানা থেকে 2-10খানা ছবি খোয়া গেলে তার কাছে কাছারিখানার মূল্য একটুও কমত না। তাছাড়া তিনি তো বললেন যে ছবিটার অস্তিত্বই তিনি জানতেন না। তিনি ঘাড় নেড়ে সায় দিলেন, আমরা ছবিটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিচের একটা ঘরের দেয়ালে টাঙিয়ে দিলুম। দেয়ালটার অনেকখানি চটা পড়া অংশ ছবিতে ঢাকা পড়ে গেল, তার জায়গায় ফুটে উঠল এক জলাশয়। জলাশয়ের দিকে একসারি মর্মর সোপান ধাপে ধাপে নেমে গেছে অনেক নিচে জল। সেই সোপানের উপর দিয়ে পা ফেলে ফেলে নেমে আসছে কয়েকটি তরুণী স্নানার্থিনী, ইরানি তুরানি কিংবা আরও কিছু ওই ধরনের চেহারা।
ছবিখানাকে টাঙিয়ে দেবার পর আমাদের ওটার প্রতি এমন কিছু আগ্রহ ছিল না, ভুলতেই বসেছিলুম ছবিটার কথা। সেই সময় হঠাৎ একদিন দাদামশাইয়ের চোখে পড়েছে। কোত্থেকে পেলি রে এটা, কোথায় ছিল বলতো? খুঁজেছিলুম কিছুদিন আগে, সাজাতপুরে সব পাঠিয়ে দেওয়া হয়েছে বলছিল। কোত্থেকে বেরুলো জানিস এটা কি? রবিকার ক্ষুদিত পাষাণের ছবি। আমরা বললুম কিরকম? দাদামশাই বললেন হ্যাঁ, লাইব্রেরি ঘরে টাঙানো থাকতো ছবিখানা, আরও এরকম অনেক ছবি ছিল বাবা মশাইয়ের আমল থেকে। সেই লাইব্রেরি ঘর তো আর তোরা দেখিস নি, বিলিতি কায়দায় সাজানো। সেই সময় রবিকা এসে যখন বসতেন ওই ছবিটার দিকে তাকিয়ে দেখতেন, তখন খামখেয়ালি সভা বসেছে। একদিন বললেন এই ছবিটা দেখে একটা গল্প মনে আসছে, লিখব। কিছুদিন পরে লিখে এনে গল্পটা খামখেয়ালি সভায় পড়ে শোনালেন সবাইকে। সেই হলো ক্ষুদিত পাষাণের গল্প, পৃষ্ঠা 183। মেজো জ্যাঠার কাছে আমেদাবাদে শাহিবাগে যখন থাকতেন, তখনই নদীর ধারে শাহিবাগের পাষাণপুরি দেখেছিলেন, আর এখানে দেখতেন ওই ছবি। এই দুয়ে মিলে ক্ষুধিত পাষাণ। ওহ, সে সময় ওই গল্প শুনে আমাদের হাত পা হিম হয়ে গিয়েছিল। নিয়ায় দেখি গল্পগুচ্ছ বইখানা, পড়ে শোনা তো একবার। আমরা ক্ষুধিত পাষাণের সেই জায়গাটা বার করলুম যেখানে কর্তা বাবা লিখছেন, প্রায় 250 বৎসর পূর্বে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগ বিলাসের জন্য প্রাসাদটি এই নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন। তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপগন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত, এবং সেই শিকর শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মর খচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পারসিক রমণীগণ স্নানের পূর্বে কেশ মুক্ত করিয়া দিয়া সেতার কোলে দ্রাক্ষাবনের গজল গান করিত। দাদামশাই বললেন দেখছিস কেমন শিলাসন এঁকেছে, পা খালি করে হাতে হাঁপ নিয়ে কেমন নেমে আসছে সব জলের মধ্যে। ছবিখানা ভালো ছিল রে, সে সময় লাইব্রেরি ঘর থেকে যত কিছু বিলিতি বর্জন করেছিলুম তাইতেই এই সব ছবিগুলো বিদায় নিয়েছে। আন্দাজ 1895 খ্রিস্টাব্দে খামখেয়ালি সভায় ক্ষুধিত পাষাণ পড়া হয়। জোড়াসাঁকো বাড়ির একতলার বিলিয়ার্ড ঘরে আরাম কেদারায় বসে কর্তা বাবা ক্ষুধিত পাষাণ লিখছেন। এই ছবি সে সময় দাদামশাই এঁকেছিলেন। পৃষ্ঠা 184। কালো কালিয়া সরু কলমে আঁকা ছবি। তারপরেই স্বদেশী যুগের হাওয়া এলো, জোড়াসাঁকোর বাড়ির গায়ে এসে হাওয়া যেদিন এসে লাগলো সেদিন দাদামশাইরা প্রথমেই গেলেন লাইব্রেরি ঘরে। ঝালর দেওয়া ভারী ভারী পর্দা, দেয়ালে টাঙানো বিলিতি ছবি আর বিদেশি ঢঙের আসবাবপত্র সরিয়ে দিলেন। লাইব্রেরি ঘর থেকে বিলিতি ছোঁয়াচ সম্পূর্ণ দূর করে দিলেন দাদামশাইরা। ঘর খালি করে তারপর তাকে সাজালেন নিজেদের মনের মতো করে। দেশি প্রথায় ঘর সাজানো বলে কোনো জিনিসই তখন দেশে ছিল না, তাই দাদামশাইরা নিজেদের মাথা থেকে বার করলেন নানা রকম ডিজাইন, নানা রকম ঘর সাজাবার কায়দা। বিলিতি ভারী ভারী ছবিগুলোকে নামিয়ে ফেলে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলেন জমিদারিতে, সাজাতপুরে, লোকচক্ষুর অন্তরালে। এইসব ছবি সাজাতপুরে কুঠি বাড়িতে যাবার সময় হয়তো দু চারখানা থেকেই গিয়েছিল কাছারিখানার কাগজপত্রের স্তূপের মধ্যে অন্ধকার দেয়ালের কোণে। তারপর লোকে ভুলে গিয়েছিল সে কথা, সেখানকার কালো কালো ঝুলে ভরা তাকের আড়ালে চাপা পড়ে সেগুলো তাই লুকিয়েছিল এতদিন। কাছারিখানা থেকে আরও একখানা ছবি বেরোলো, সেটি দাদামশাইয়ের আঁকা একখানা অয়েল পেন্টিং। যখন প্রথম ছবি আঁকা শিখছেন বিলিতি প্রথায়, ইনসেলের উপর ক্যানভাস রেখে তেলের রং দিয়ে সেই সময়কার আঁকা একখানা কাকাতুয়া। যেমন সুন্দর তার ভঙ্গি তেমনি চমৎকার রঙের বাহার। আমরা দেখে মুগ্ধ হয়ে গেলুম, বললুম এমন ছবি তুমি ফেলে দিয়েছিলে? দাদামশাই বললেন স্বদেশী যুগ, নতুন স্টাইলে নিজেদের বিদ্যের ছবি আঁকা শুরু করেছি, তাই ইটালিয়ান গুরুর কাছে শেখা জিনিসগুলো সরিয়ে দিয়েছিলুম চোখের সামনে থেকে, দেখছি মন্দ আঁকিনি। পৃষ্ঠা 185। সে সময় দাদামশাই তার যত কিছু অয়েল পেন্টিং সব এক জায়গায় জড়ো করে বউবাজারের পুরনো জিনিসের দোকানদারদের ডেকে বেচে দিয়েছিলেন। শুধু বেচেননি তেলের রং করা দ্বারকানাথের একখানা উপবিষ্ট মূর্তি, আর অজান্তে কেমন করে
আড়ালে পড়ে এই কাকাতুয়ার ছবিখানা টিকে গিয়েছিল। এই ছবিখানাকে দেউড়ির কাছে যেখানে মস্ত ঘড়িটা থাকতো তারই পাশে রেখে দেওয়া হলো। অনেকদিন ছিল ছবিটা সেখানে, তারপর যে কোথায় গেল কেউ জানে না। বিয়ে থাওয়ার সময় জিনিসপত্র এদিক ওদিক নাড়াচড়া করা হতো, তাতেই হয়তো কোথাও সরে গেছে, কে জানে। দাদামশাইয়ের এই কাকাতুয়ার ছবিখানা আমাদের ভারী ভালো লাগতো। সত্যি কথা বলতে কি, দাদামশাইয়ের জলের রঙে আঁকা ছবির চেয়ে এই চকচকে রঙিন কাকাতুয়াটা আমাদের পছন্দ হতো অনেক বেশি। এই ছবি আবিষ্কারের ফলেই হোক বা যে কোনো কারণেই হোক, সেই সময় আমরা ছবি আঁকা ধরেছিলাম অনেকে। রং তুলি ছিল না আমাদের, দপ্তরখানায় গিয়ে গুপিবাবুকে ধরতেই সে সমস্যা মিটে গিয়েছিল। আমরা নিজেদের মনে ছবি আঁকতুম, দাদামশাই বা বড় দাদামশাইয়ের কাছে কোনো দিন ছবি আঁকা শিখতে যাইনি। ও রেওয়াজই ছিল না জোড়াসাঁকো বাড়িতে। ছবি ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। আমাদের ছবিগুলো যদিও কিছুই হতো না, কিন্তু তবু আমরা মনের আনন্দে ছবি আঁকতুম। মাঝে মাঝে শুধু মনে হতো ছবিগুলো দাদামশাইদের কারো একবার চোখে পড়লে মন্দ হয় না, কিন্তু দাদামশাইরা ফিরেও তাকাতেন না, কিন্তু একবার তাকিয়েছিলেন। ছবিখানা ছিল সুজনের আঁকা, সে এক কাণ্ড। সুজনের চেয়ে আমরা যারা বয়সে একটু বড় ছিলুম তারা দাদামশাইয়ের মতো কাকাতুয়া না হোক, খাঁদা বোঁচা পাক পাখালি নিজের পক্ষে ল্যাজওয়ালা ইঁদুর কিংবা কোনো রকমের একটা আকৃতি এঁকে ফেলতুম। পৃষ্ঠা 186। সুজন বেচারা কিছুই পারত না, কোনো আকৃতি কোনো রেখা বন্ধ গঠনই তার হাত দিয়ে বেরোতো না। অনেক ক্ষেত্রে সুজন একটা ছবি আঁকলো, তার বিষয়বস্তুটা হলো মাটি আর আকাশ। ছবির কাগজের নিচের অর্ধেকটা রুক্ষ হলদে মাটি, সবুজের চিহ্ন নেই, শুধু একটু হলুদ গোলা, আর উপরের অংশটুকুতে একটু ফিকে নীল রং, অর্থাৎ আকাশ। সুজনের নিশ্চয়ই খুব পছন্দ হয়েছিল ছবিটা, নইলে সে চুপি চুপি কোকো মামার পড়বার ঘরে ঢুকে দেয়ালের একখানা শূন্য তাকে তার ছবিখানাকে পরম যত্নে সাজিয়ে রাখবে কেন। তাকখানা মায়ের দেয়ালটা শূন্যই পড়েছিল এতদিন, ছবিটা রাখায় তবু একটা কিছু চোখে পড়বার মতো এলো। সেদিক দিয়ে সুজনের বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু তাহলে হবে কি, কোকো মামা ঘরে ঢুকেই তাকের উপর ওই ছবি দেখে চটে গেল, ঘরের বাইরে নির্মমভাবে ছুঁড়ে ফেলে দিল ছবিটা। কার ছবি কে রেখেছে একবার খোঁজও করল না, যেন জঞ্জাল এক টুকরো। সুজন যখন দেখলো তার ছবি ধুলোয় লুটোচ্ছে, সে সযত্নে তাকে তুলে নিয়ে চুপি চুপি আবার কোকো মামার ঘরে ঢুকে সেই তাকেই তার ছবিখানাকে পুনরুপি সাজিয়ে রাখলে। ওই তাকটা সুজনের পছন্দ হয়ে গিয়েছিল, তার চিত্রবিদ্যার শ্রেষ্ঠ নিদর্শনকে ওই তাকের চেয়ে ন্যূনতর কোনো স্থান দিতে নিশ্চয়ই সুজন খুব নারাজ ছিল। কিন্তু কোকো মামার তাতে কী এসে যায়, কোকো মামা সেই ছবিটাকে ওখানে আবার দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। এবার এই ছবিখানাকে তুলে নিয়ে দুমড়ে মুচড়ে একেবারে বাগানের ঘাসের উপর যত জোরে পারে ছুঁড়ে ফেলে দিলে। খানিক পরে সুজন এসে উঁকি মেরে দেখে তাকের উপর ছবি নেই। পৃষ্ঠা 187। খুঁজতেই ঘাসের উপর চোখে পড়ল তার দলিত মথিত ছবিটি, সেটি কুড়িয়ে নিয়ে তার অবস্থা দেখে সুজনের চোখে তো জল। শিশুপুত্রের মতো বেচারা ছবিখানাকে বুকে তুলে নিয়েছে সেই সময় দাদামশাই এসে হাজির। দেখি দেখি কি কুড়লি সুজন, তার সেই অপূর্ব চিত্র আর তার নিষ্পেষিত বিদলিত অবস্থা দেখালো। কোকো কাকা মুচড়ে ফেলে দিয়েছে, নিয়ে আয় উপরে আমার কাছে বলে সুজন আর সুজনের ছবি নিয়ে দাদামশাই উপরে দক্ষিণের বারান্দায় উঠলেন। তারপর সেই কাগজের টুকরোটাকে জলে ভিজিয়ে বোর্ডের ওপর বিছিয়ে ধরলেন। এই দেখ, মোচড়ানোর দাগ সব মিলিয়ে গেল, শুধু এইখানটা একটু ছিঁড়েছে দেখছি, দোমড়ানোর দাগটাও ওখান থেকে উঠবে না, ভালোই হলো বলে সেই ছেঁড়া আর দোমড়ানো দাগের উপর একটি খয়েরি আর সবুজ আঁচড় টেনে দিলেন, তার উপর সামান্য একটু সবুজের ছোপ। আর কিছু করবার দরকার হলো না, দাগ ঢাকা পড়ল, ছবিও হলো সম্পূর্ণ, খাসা একখানা ছবি। রোদে পোড়া রুক্ষ মাঠের বিস্তৃতি, তারই এক কোণে সবুজ গাছের একটুখানি শ্যামল ছায়া। মোহনলালকে বল একটা কার্ডবোর্ডে মাউন্ট করে দিক। এক টুকরো সাদা কার্ডবোর্ডে সুজনের ছবিটা আমি আঠা দিয়ে জুড়ে দিলুম।
সুজন এবার সগর্বে সেটা নিয়ে কোকোমামার ঘরে ঢুকলো বুক ফুলিয়ে। কোকোমামা ছবি দেখে অবাক। সেদিন থেকে আমরা যতদিন দেখেছি কোকোমামার পড়বার ঘরের সেই ছবি, সে তুচ্ছ ছবি যা দাদামশাইয়ের তুলির এক আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছিল, তাকের ওপর থেকে আর নড়েনি, সেইখানে থেকেই ঘরের শ্রীবৃদ্ধি করত। 188 অধ্যায় 23। কর্তা বাবার 65 বছর কিংবা ওই রকম বয়স হলে জন্মদিন উপলক্ষে তাকে বই দিয়ে অর্জন করা হয়েছিল। সন্ধ্যায় বিচিত্রা হলে আলো জ্বলে উঠতে কর্তা বাবা এসে ঢুকলেন পরদে নতুন পাঠ করা ধুতি, গলায় ধপধপে চাদর, লোহার চেন দিয়ে ঝোলানো একখানা প্রকাণ্ড পাল্লা বিচিত্রা হলে টাঙিয়ে রাখা হয়েছিল। কর্তা বাবা বসলেন তারই একদিকের চৌকো কাঠের তক্তায়, আর অন্য তক্তায় তখনকার দিনের বিশ্বভারতীর ছাপা কেতা কেতা বই জমা করা হতে থাকলো। পাল্লা কি সহজে কাত হতে চায়? কত যে বই লেগেছিল দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বড় বড় রাজরাজরা সোনায় রূপোয় ওজন হতেন, আর সেই সোনা রূপো গরিব লোকের মধ্যে বিতরণ করতেন। কর্তা বাবা কবি মানুষ, রাজা তো নন, তাই ওজন হলেন বইয়ে। সেই বইয়ের ভার নানা জায়গায় বিলিয়ে দেওয়া হলো লক্ষ্মীর প্রসাদের বদলে সরস্বতীর প্রসাদ। তারপর হলো কর্তা বাবার জয়ন্তী, 70 বছর বয়সে। জয়ন্তী শব্দটা সেই প্রথম চালু হলো দেশব্যাপী উৎসব। এর আগে যেমন বিচিত্রা হলে নিজের লোকদের মধ্যে নিকট বন্ধুদের নিয়ে ঘরোয়াভাবে হয়েছিল, জয়ন্তী উৎসবে তার কিছুই ছিল না। সভা সমিতি, সম্ভাষণ, প্রতিসম্ভাষণ, মানপত্র, মাল্যদান, প্রস্তাব গ্রহণ ইত্যাদি এলাহি বাধ্যানুষ্ঠানিক কাণ্ডকারখানা। পৃষ্ঠা 189। দেশশুদ্ধ মেতে উঠেছিল এই রবীন্দ্র জয়ন্তী নিয়ে, এবং তারই ফলে বোধহয় জয়ন্তী উৎসবটা ছড়িয়ে পড়ল দেশে। দাদামশাইকে নিয়ে একটা জয়ন্তী করার প্রস্তাব এই সময়ে উঠল। দাদামশাই শুনেই উড়িয়ে দিলেন কথাটা। রবিকা পারবেন না কেত কেন? কত দেশ ঘুরে এসেছেন, কত বড় বড় ব্যাপারের মধ্যে গিয়েছেন, আমার কি ওসব পোষায়? এরপরেও যারা বলতে এসেছিলেন তারা রীতিমতো ধমক খেয়ে ফিরে গেলেন। যাও, বিরক্ত করো না, আমার দ্বারা ওসব হবে না। আর কেউ সাহস করে এগোলো না, কথাটা চাপা পড়ে গেল। 60 পেরিয়ে দাদামশাই 65-তে পড়লেন, তারপর ক্রমে এলেন 70-এর কাছাকাছি। এই সময় কর্তা বাবার কানে উঠল কথাটা, শুনলেন দাদামশাই বকুনি দিয়ে জয়ন্তী উৎসবের প্রস্তাবটাকে ঠেকিয়ে রেখেছেন। তখন কর্তা বাবাই দিলেন একটি ধমক। আচ্ছা অবন, দেশের লোক যদি তোমার জয়ন্তী করতে চায়, তোমায় মানপত্র দিতে চায়, তাতে তোমার বলবার কি আছে? যাও, তৈরি হও গে। রবিকার হুকুম, দেশবাসীর নাম করে বললেন কথাটা, এর ওপর আর কোনো কথা চলল না। দাদামশাই বুঝলেন এবার জয়ন্তী উৎসবের মাথা পাততেই হবে ভালো মানুষটির মতো। একদিন বললেন, জয়ন্তী জয়ন্তী করে লোকে, রবিকার প্রথম জয়ন্তী আমরা করেছিলুম এই দক্ষিণের বারান্দা থেকে, তা জানিস? সে আজ কতকালের কথা। ওসব ভাষণ ভাষণ নয়, দাদা সাজিয়েছিলেন ফুকো শিশির মধ্যে পদ্মের কুঁড়ি, তোরাই তো নিয়ে গিয়েছিলি, মনে নেই হয়তো তোদের। পৃষ্ঠা 190। হঠাৎ মনে পড়ে গেল আমার, বললুম হ্যাঁ মনে আছে বই কি, অনেক কাল আগের ঘটনা কিন্তু বেশ মনে ছিল, সে সময়কার ওই একটা ঘটনাই মনে আছে। তখন আমরা খুব ছোট, একদিন সকালবেলা উঠে দক্ষিণের বারান্দায় গেছি, দেখি মার্বেলের টেবিলটার ওপর কী সব সাজানো হচ্ছে, কতগুলো গোল গোল অস্বচ্ছ কাচের শিশিতে পদ্মের কুঁড়ি বসানো। সময়টা বোধহয় বর্ষার শেষ, মুখর বর্ষণের পর সকালের প্রথম আলোর স্নিগ্ধতায় বারান্দার কোণে সারিবন্দি করে রাখা পদ্মের কুঁড়িগুলি জল জল করছিল। দাদামশাইরা বসেছিলেন তার সামনে। শুনলুম ছোটদের সকলকে ডাকতে পাঠানো হয়েছে। পিছনের রাস্তার দুবাড়িতে যেসব মাস্তুতো ভাই বোনেরা থাকে তারাও নাকি আসছে, যতগুলি শিশি ততগুলি ছেলে মেয়ে প্রয়োজন। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ছোট ছেলে মেয়ের অভাব ছিল না, অন্তত আমরা যখন জন্মেছি সে সময়। দেখতে দেখতে বারান্দার এক অংশ ভরে গেল বাচ্চাদের ভিড়ে। মুখ হাত ধুয়ে পরিষ্কার কাপড় পরে সকলে এসেছে, কারণ ফুল ভরা শিশি হাতে নিয়ে শাড়ি বেঁধে যেতে হবে ও বাড়ির তেতলায় কর্তা বাবার কাছে। কর্তা বাবা বিদেশ ঘুরে সবে জোড়াসাঁকো এসে পৌঁছেছেন, সকালবেলায় তার অভিনন্দনের
তাই এই আয়োজন। এ হচ্ছে দাদামশাইদের অভিনন্দন, দাদামশাইদের নিজস্ব ব্যাপার, এর ব্যবস্থাও তাই মৌলিক। ঠিক মনে নেই ঘটনাটা নোবেল প্রাইজের পর নাকি জাপান ঘুরে আসবার পর, কিন্তু যেটাই হোক এটা শুনেছিলাম যে কর্তা বাবার মেজাজ ভালো ছিল না। দেশের লোকের কাছ থেকে যেরকম সম্বর্ধনা পাচ্ছিলেন তার রং ঢং আর কৃত্রিমতা দেখে চটেই যাচ্ছিলেন। গাঁদা ফুলের মালা, গোলাপের তোড়া, আবাহন সঙ্গীত আর পাণ্ডিত্য ভরা গম্ভীর গম্ভীর বক্তৃতা দিয়ে তখনকার দিনে বড় বড় মানুষদের সম্মানিত অভিনন্দিত করা হতো। পৃষ্ঠা 191। এতে কর্তা বাবার মতো মানুষের ক্ষুব্ধ এবং তিক্ত হয়ে যাবারই কথা। দাদামশাইদের এই ব্যাপারটা কিন্তু একেবারে নতুন রকমের। বড় বাজারের কাচের দোকানে লোহার নলের গায়ে গলন্ত কাচ দুলিয়ে তার মধ্যে ফু দিয়ে গোল গোল ফুকো শিশি তৈরি করত, তাই কিনে আনলেন এক এক পয়সার এক একটা। একটি করে পদ্মের কুড়ি বসিয়ে দিতে ফুকো শিশির রং আর তার আকৃতির সঙ্গে এমন খাসা মানালো যে স্ফটিকের ফুলদানিতে অমনটি হতো কিনা সন্দেহ। একদল ছেলে মেয়ে শাড়ি বেঁধে বেরুলো এই নিয়ে প্রভাত সূর্যের আলোয় 5 নম্বর বাড়ি থেকে 6 নম্বর বাড়ির দিকে। যারা পাঠালেন এই অর্ঘ্য তারা রইলেন পেছনে। এগিয়ে গেল দেবদূতের দল, সিঁড়ি বেয়ে ঘুরে ঘুরে উঠলো তারা তিনতলায়। পশ্চিমের ঘরে যেখানে তার রচনা কোলে নিয়ে বসেছিলেন কবি, অর্ঘ্যগুলি সেইখানে নামিয়ে দিয়ে দেবদূতেরা কবিকে প্রণাম করে নিঃশব্দে ফিরে গেল। আবাহন সঙ্গীত হলো না, বক্তৃতা তো নয়। শুনেছিলাম কর্তা বাবা এটা নাকি ভারী পছন্দ করেছিলেন। ঘরের মানুষ রবিকা যখন বিশ্বের দরবারে নাম প্রতিপত্তি কুড়িয়ে ফিরে এসেছিলেন তখন এই একবারই তার ঘরের ভাইপোরা এই স্বকীয় হৃদয়গ্রাহী উপায়ে তাদের প্রণাম জানিয়েছিলেন। কোনো ছাপা প্রশস্তিপত্রে এর নথি নেই। এই হলো দাদামশাইদের করা জয়ন্তী। কিন্তু আজকের দিনে কে আর করবে সেই রকম? বেশ করে ঢাক ঢোল নাপিটলে কোনো রকম উৎসবিত হয় না তো জয়ন্তী। পৃষ্ঠা 192। দাদামশাই লিখেছেন এক জায়গায় কোটেশনে, ইদানিং দেখছি সব তফাত হয়ে গেছে। ছোটোখাটো স্মৃতিসভা, টাউন হলের সভা, গান বাজনার আসর সবই যেন একরকম। বিয়ের বাসর আর মৃত্যুর বাসর সবই এক। এগুলো আমাদের বড় চোখে লাগে। রবিকাকে একবার বলেছিলুম, রবিকা একটা ব্যবস্থা করো দেখি, এরকম তো আর দেখতে পারি নে, সব অনুষ্ঠানগুলো তালগোল পাকিয়ে এক হয়ে গেল। তিনি জবাব দিলেন না, চোখ বুজে রইলেন। ক্লোজ কোট। কাজেই তখনকার দিনে যেমন প্রথা যেমন ধারা প্রচলিত ছিল তেমনিভাবেই হলো দাদামশায়ের 70 বছরের জন্ম জয়ন্তী। কর্তা বাবা কিন্তু সে উৎসবে থাকতে পারলেন না, সেই বছরেই তিনি গত হয়েছেন। অসুস্থ যখন তখনও নির্দেশ দিয়ে গেছেন দাদামশায়ের জয়ন্তী উৎসব করার। রোগশয্যায় শুয়ে দাদামশায়ের জন্য প্রশস্তি লিখে দিয়েছিলেন, সেটা ঘরোয়া বইয়ের মুখপত্র রূপে ছাপা হয়েছিল। সে বছর কবির তিরোধানে দেশ শোকাচ্ছন্ন, কিন্তু আদেশ দিয়ে গেছেন তিনি অবনীন্দ্রের জয়ন্তীর। দাদামশায় মাথা পেতে নিয়েছিলেন সে হুকুম, ধূপ ধুনো সভা সম্ভাষণ মাল্যচন্দন কিছুতেই আপত্তি করেননি। দাদামশাইকে মাঝে মাঝে সভা সমিতি করতে হতো, জিনিসটা পছন্দ না হলেও না করে উপায় ছিল না। দেশের আচার প্রথা বদলে যাচ্ছিল আস্তে আস্তে, তাকে আড়াবেন কেমন করে? এই সভা সমিতির বিষয়ে দাদামশাই যা লিখেছিলেন মুখেও বলতেন সে খাঁটি কথাটি। বলতেন, সভা করছিস কর, নতুন জিনিস শিখেছিস সাহেবদের কাছ থেকে, বেশ। পৃষ্ঠা 193। কিন্তু আনন্দ সভার সঙ্গে শোক সভার কোনো তফাৎ থাকবে না কেন? সে তফাতটা করতে পারিস তবে তো বুঝি। এতেও সভাপতি, ওতেও সভাপতি, এতেও টেবিল চেয়ার, ওতেও টেবিল চেয়ার, এতেও সমবেত ভদ্রমহোদয়গণ আর বক্তৃতা, ওতেও সমবেত ভদ্রমণ্ডলী আর বক্তৃতা, কেন রে বাপু? একবার এক কলেজের ছেলেরা এসে ধরেছে দাদামশাইকে সভাপতি হবার জন্য, তাদের প্রধান শিক্ষক মারা গেছেন, তারই শোক সভা। দাদামশাই বললেন, সে কি হে, তোমরাই না গেল বছর ধরে নিয়ে গিয়েছিলে? তোমাদের প্রিন্সিপালের সঙ্গে আলাপ হলো, চমৎকার মানুষটি, তিনি গেলেন? ছেলেরা বললে, আগে হ্যাঁ, গত বছর আমাদের বাৎসরিক উৎসবে আপনি সভাপতিত্ব করেছিলেন।
আমাদের প্রিন্সিপাল খুবই গর্ব প্রকাশ করতেন সে কথা উল্লেখ করে, সেই জন্যই তো আপনাকে এই শোকসভার সভাপতি করতে চেয়েছে সবাই। বেশ বুদ্ধি, উৎসব দেখাতে নিয়ে গেলে সেবার উৎসবের বদলে দিলুম বক্তৃতা, সোনালে বক্তৃতা। এবারেও আবার শোকসভায় চোখের জলের বদলে বক্তৃতা ছোটাবার বন্দোবস্ত করেছো? এই তো আগে কন্ডোলেন্স মিটিংটা একটা দরকার, নইলে শোক প্রকাশ হবে কি করে? তা বটে, বেশ এখন যাও তোমরা, সেদিন একজন এসে নিয়ে যেও। ছেলেরা চলে যেতে দাদামশাই ক্ষিতিশকে ডেকে বললেন, মিশিরকে খবর দিয়ে রাখো, অমুক দিন বিকেলে বেরোতে হবে। ছেলেরা আসছে নিতে, আর চট করে তোমার খানকত খবরের কাগজ নিয়ে এসো দেখি। পৃষ্ঠা 194। ক্ষিতিশ মাথা চুলকে বললো, আগে খবরের কাগজ কি করবেন, নিয়ে এসো, যা বলি, যে কটা পাও, যত পুরনো হোক ক্ষতি নেই। ক্ষিতিশ খবরের কাগজ নিয়ে বারান্দায় ঢুকতেই বললেন, বসো, বের করো দেখি কে কোথায় বক্তৃতা দিয়েছে, পড়ো এক এক করে। বাংলা দৈনিক পত্রিকায় খবরের সঙ্গে কে কি বললেন সেই সব উক্তি প্রায় থাকত। ক্ষিতিশ বেছে বেছে কিছু শোনালো। দাদামশাই শর্টকার নল মুখে নিয়ে ছবি আঁকতে আঁকতে শুনলেন। তারপর সেদিন দুপুরে ভাত খেয়ে এক ঘুমের পর বারান্দায় বসে একখানা বক্তৃতা যা লিখে ফেললেন, শোনবার মতো নির্ভুল বক্তৃতা একখানা, খবরের কাগজের মানদণ্ডে ত্রুটিবিহীন, সব কিছুতে চলে, সব কিছুই বলা হচ্ছে অথচ কিছুই বলা হচ্ছে না। দাদামশাই পড়ে শোনালেন আমাদের, বললেন, দেখিস এবার যে সভাই হোক না তাতেই এটা পড়ে দেব, কেউ ধরতে পারবে না, রেখে দে এটা। আমি রেখে দিলুম। তারপর যেদিন ছেলেরা নিতে এলো, আমি লেখাটা বার করে দাদামশাইয়ের হাতে দিলুম। দাদামশাই নিয়ে তারপর কি একটু ভেবে ফিরিয়ে দিয়ে বললেন, থাক, শোকসভায় নাই বললুম, বলে এমনি চলে গেলেন। সেবারে শোকসভায় বক্তৃতা পড়া হলো না, মনে যা এলো মুখে মুখে বলে গেলেন, শুনলে সবাই। দাদামশাই ফিরে এলে আমরা বললুম, পড়ে দিলে পারতে, কারো সাধ্য ছিল না ওটাকে ঠাট্টা বলে ধরবার। দাদামশাই বললেন, শোকসভায় নয়, দিস একটা কোনো উৎসব উপলক্ষে, পড়ে দেব। তারপর কোনো এক উদ্বোধনের সভায় দাদামশাইয়ের হাতে সেটা গুজে দিতে গেলুম, আবার কি ভেবে ফিরিয়ে দিলেন। পৃষ্ঠা 195। শেষ অবধি অমন চমৎকার বক্তৃতাটা কোথাও আর পড়াই হলো না। দুঃখের বিষয়, এই লেখাটি হারিয়ে গেছে। অনেক দিন পরে সেটাকে যখন ছাপিয়ে দেবার কথা উঠেছিল, তার সত্যিকার রহস্য প্রকাশ করে দিয়ে, তখন আর সেটা খুঁজে পাওয়া যায়নি।